নাটি বাড়িতে কেউ নেই, এই যে পুরি খাবো তোকে। নাটি বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই তো কি হবে এখন? কি হবে এখন? কি হবে এখন? দর্শকদের জিজ্ঞেস কর কি হবে। মেয়েটার সামনে দাঁড়িয়েছে, মা এসে বলছে বাবা আমাকে মাথায় মেরেছে। রিয়াজ এরকম ভাবে দাঁড়িয়েছে, আরে মর তিনে চড় একটা মেয়েটাকে। ওয়েলকাম টু লেট স্টার্ট। আর আজকে আমি আমার সোনার বাড়িতে। অনেকদিন পর আপনারা সবাই কমেন্ট করেছেন যে আমাদের ভিডিও কেন আসছে না, আর সবাই হচ্ছে ভাবছে যে আমাদের ঝগড়া হয়েছে, ব্রেকআপ কেন, ঝগড়া হয়েছে। বাট আমাদের সত্যি কোনো ঝগড়া হয়নি, আর অ্যাকচুয়ালি দেখা হয়নি। তার কারণ হচ্ছে আমার প্রত্যেক দিন শুটিং, ইচ অ্যান্ড এভরি ডে। তো সোনা হচ্ছে আমার জন্য ভাত গরম করছে, সোনা যথারীতি নাইটি পরে আছে। তারপরে এসছি, ওকে। সো বাড়িতে আজকে কেউ নেই, বুঝতেই পারছেন, বুঝতেই পারছেন তো, ঠিক আছে, ওকে। আপনাদের সাথে আসছি একটু পরে, খেয়ে দিয়ে নি, তারপর বা খেতে খেতে আসি। দাঁড়াও, নাটি বাড়িতে কেউ নেই, আমার মাও দেখে রে ভিডিওটা, তোর মাও দেখে রে ভিডিওটা, আমার আর আশাই বাড়িতে বন্ধ হয়ে যাবে। ওকে, পাদের দেবীর সাথে অনেকদিন দেখা হয়নি। পাদের দেবী কবে আসবে? 27 তারিখে। বলছি তুই কি দুখানা ভাত, মানে লোক আমি তো কমেন্ট করবে, ঘিসতে হবে। দেখো আমরা মজা করছি, না মানে মজা করছি না, মানে ওই আর কি। ঠিক আছে, এখন আমি নাটির কাছে আমি আছি, আর এখানে পনির আছে, সাথে ভাত আছে। ওকে, আসছি খেতে গিয়ে। ওকে, সো অনেকদিন বাদে হচ্ছে আমরা একসাথে খেতে বসেছি, আর অনেকদিন বাদে নাটির বাড়িতে ফাইনালি কেউ নেই, মানে সারাক্ষণ নাটির মা থাকে, বোন থাকে, মামন থাকে, আজকে কেউ নেই। আজকে শুধু নাটি আর আমি। নাটি আবার বলছি না, আমার লগে এই সমস্ত কিছু ভুলভাল লোক কথা বলবে, লোক জানে যে নাটি একটুখানি ননভেজ, না না একটুখানি এরকম করে জোক। আচ্ছা আগে আমি খাচ্ছি। হ্যাঁ, কি ছিল বলে খাইয়ে দেবে, বলে লাগবে না আমার, দাও বাবা। আর একটা হাত কোথা থেকে আসছে, এটা কে? কি ভাবছেন আপনারা কে হতে পারে? টেন টেন কি ভেবেছিলেন আপনারা? হ্যাঁ, নাটির বাড়ি কখনো একা থাকে? নাটির রাতে সবসময় নাটির বাবা থাকবে, নাহলে নাটির মা থাকবে। তো ইনি হচ্ছে, ইনি হচ্ছে পাদের দেবীর বর। পাদের দেবা, পাদের দেবা, বাবা থেকে শুরু হয়েছে বাক্তা। ও তাই? হ্যাঁ, বাবা যা দেয়। হ্যাঁ বল, কি বাবা দেয়? বাবা কি দেয় বল, কি দেখি? বাবা যেখানে সেখানে, বাবা ঢপ ঢাপ ঢিপ ঢুপ ঢুপ ঢাপ, বাবার থেকেই মা। বাহ, এই অসাধারণ একটা প্রেম, পাদের একটা, না না অসাধারণ একটা ফ্রেম যে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে। এটা বন্ধি হয়ে গেল লেট স্টার্টে, এটা সারা জীবন থেকে যাবে। এই জন্য ইউটিউবটা আমার খুব ভাল লাগে, যে আমরা কোনো একটা, এক্স্যাক্টলি, মানে আমরা একটা কন্টেন্ট যেটা আমরা ধরে রাখবো সারা জীবন, যেটা আমরা পরবর্তীকালে দেখবো। আর বাই দ্য ওয়ে, আপনারা যারা ভাবছিলেন সেরকম কিছু নয়, ঠিক আছে? আপনারা তো জানেন, উৎসাহ দেওয়ার জন্য আমাদের মুখে কোনো কিছু আটকায় না, আপনারা তো জানেন অনেকেই বলেন।
নাটি ননভেজ। কে বলে তোকে? কমেন্টে বলে দাদা। আমি সব আমাদের ভিডিও কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ সত্যি কথা বল। হ্যাঁ সত্যি কথা বল, খুব ভালো লাগছে। সব ভিডিও দিয়ে সব ভিডিও দেখো তো। আমাদের এই যে সুন্দর প্রেম, তোমার তাতে কোনো আপত্তি নেই তো? না না আমার কি আপত্তি থাকবে? কোনো আপত্তি নেই, ছেলে সব বড় হয়ে গেছে। কি ভালো না? আমার বাবা মা অলওয়েজ ভালো, এটা মানে ভীষণ ফ্রেন্ডলি আমার বন্ধুদের সঙ্গে। দেখেছেন, দেখুন এরকম বাবা হতে হবে যে সবসময় একটা একটা পুরো ফ্রিডম। তো আজকে সত্যি আমি পাদের দেবীকে খুব মিস করছি এই বাড়িতে। পাদের দেবী আসছে 27 তারিখে। আমার বাবা আমাকে এখনো খাইয়ে দেয় আমিও খুব ইচ্ছে করছে আমার এখন মায়ের কাছে গিয়ে মায়ের হাতে খেতে, অনেকদিন খাইনি। তুমি রাতবেলা একদম ঘুমিয়ে পড়ো। তোমাকে জানানো যাবে না, আমার বাবা মা আমার এই টর্চারটাও নিয়ে নেয়, আমার সঙ্গে আমার রাতেও যাই থাকে। না আমার মা হচ্ছে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আমি একদম মাকে ডিস্টার্ব করি না। বাবা মাকে একটু টর্চার করে রাতে 4টা। শুধু কি তাই, কান্না কাটি হেনা তেনা সবকিছু মা বাবাকে সহ্য করতে হয়, এই জিনিসটা আমার একদম পছন্দ না। নাটি নাটির সাথে কোনো ঝামেলা হলো কাঁদতে কাঁদতে বাবাকে রাত্রেবেলায় ফোন, 2টার সময় কি হয়েছে না ঝামেলা হয়েছে না, কোনো মানে হয় এগুলোর? আপনারা বলুন। আমার আর কোনো বন্ধু নেই রে আমার বাবা মা ছাড়া। তাহলে মানুষগুলোর বয়স হয়েছে সেটা তো দেখতে হবে তোকে। তোমরা ছাড়া তো আমার কেউ নেই রে, আমি কোথায় যাব? আবার না বললেও কাজ 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 করবে। ঠিক আছে, ওকে খেয়ে দিয়ে আমরা আর একটুখানি আড্ডা বসাবো, তারপর আবার আসছি। হ্যালো, সো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি জানো আমাদের এখনো পুজোর শপিং হয়নি। নবনীতা হচ্ছে বসে রয়েছে আমার ভরসায় কবে আমার শুটিং এ তাড়াতাড়ি প্যাক আপ হবে, প্লাস ওর মা কবে আসবে, আর আমার শুটিং যাব না আমি, আর কিনেও সবার জন্য কিনে নিয়ে। হ্যাঁ, আর আমার শুটিং সকাল থেকে শুরু হয় পুরো রাত অবধি চলতে থাকে। না না এরকম কোনো ব্যাপার নেই, বাট পুজো ব্যাংকিং এর জন্য বিষয়টা এত চাপ। সো আচ্ছা, আমার যেটা মনে হয় যে এখন যদি আমরা শপিংয়ে যাই, মানে আর তো কয়েকটা দিন বাকি আছে, এখন যদি আমরা শপিংয়ে যাই আমরা হচ্ছে ওই লোকজনের ট্রায়াল রুমে পরে পরে ছেড়ে রাখা জামাগুলো হয় না, বগলে ঘাম লাগানো ওই জামাগুলো হচ্ছে পরে থাকবে, কারোর পছন্দ হয়নি পরলাম একটু ঘাম ঠাম লাগিয়ে নিলাম চলো, এরকমই মনে হয়। কি করছি বুড়ি হলে কিন্তু তুই এরকমই দেখতে হবে, কর কর কর। ছোটবেলায় দাদা কি এরকম করে দিতাম, এরকম এরকম নাকটা এরকম করে এরকম ভাবে খেলতাম ছোটবেলায়। কি হলো লোকজনের প্রচন্ড বোর হচ্ছে। আচ্ছা যাই হোক, আমাদের 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 দেখে লোকজন কোনোদিন বোর হয় না, প্লিজ কমেন্টে জানিও। সবাই বলে আমাকে আর তোকে একসঙ্গে মানে চুল কাটবো না টিমে, আর পাচ্ছি না এই চুলটা কাটিস না ছায়ো। না না চুলটা কাটতে হবে রে ছায়ো, আমি তোকে একটা ছুটি করে দিই সুন্দর করে। না প্লিজ, এই রিডি পে এরকম করে আমি চুলটা কাটতে চাই। তোমরা কে কে দেখতে চাও ছায়োকে? আমি দুটো ছুটি করে দিয়েছি, সবাই দেখতে চাও? আমি চুলটা কাটতে চাই পুজোর আগে। না প্লিজ না, তুমি সবাই দেখতে চাও, কমেন্টে বলবেই বলবে রে। আগে বলুক তারপরে পরে ব্লগে হবে। না প্লিজ, না 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 না, ঠিক আছে। হ্যাঁ তো
আমি চুলটা কাটবো, প্লাস একটু পার্লারে যেতে হবে। হাতে ট্যান পড়ে গেছে আবার, সি আবার ট্যান পড়ে গেছে। এটা বাবা কি বিরক্তিকর ভাবে জ্বালাচ্ছে। ও বাই দ্য ওয়ে, মাঝখানে আমরা আইসক্রিম খেয়েছি, যেটা হচ্ছে তোমাদেরকে জানানো হয়নি। এই যে আইসক্রিম বাটিতে পড়ে আছে, বাটিটা দেখিয়ে দিই। আইসক্রিম কা বাটি। ইয়েস, তো রিয়াজেরও প্রচন্ড শুটিং, তোমরা জানো যে রিয়াজের মানে শুটিং এর চাপ। রিয়াজের হচ্ছে ওই বউ ধরা পড়ছে, ফেক বউ, আসল বউ, হেনা তেনা এইসব এইসব হচ্ছে। রিয়াজ হচ্ছে পুরো জর্জরিত হয়ে গেছে, ও মানে আসল বউ নকল বউ, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর আমি দেখছি রিয়াজটা মানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আরে মার বউটাকে একটা চর, বউটা চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ওর চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মানে আমার কথা শোন, রিয়াজ হচ্ছে ওই কি যেন বলে সামনে মেয়েটার সামনে দাঁড়িয়েছে, মা এসে বলছে বাবা আমাকে মাথায় মেরেছে, রিয়াজ এরকম ভাবে দাঁড়িয়েছে। আরে মর টেনে চর একটা মেয়েটাকে। আমার সিনটাও শোন, ওখানে হচ্ছে হলুদের কোনো একটা ওদের সিন হচ্ছে, ঠিক আছে, রিয়াজ পিছনে দাঁড়ায় ঠিক আছে, তারপরে গায়ে হলুদের সিন, গায়ে হলুদের সিন ঠিক আছে, তো ওদের কিছু একটা হলুদ নিয়ে পড়াপড়ি কিছু একটা হয়েছে, রিয়াজ পেছনে চাবিটা খুলছে ঠিক আছে, মায়ের ইসের থেকে বউটা, যে বাজে বউটা খুলছে, রিয়াজ পেছন থেকে দেখতেই পাইলো না, চাবিটা নিয়ে পালায় চলে গেলো। আমার এই সিনটা সব থেকে হাইট লেগেছে, এটা কি ছিল আমি বুঝলাম না। রিয়াজ পিছনেই দাঁড়ায় ছিল, চাবিটা ওর মায়ের পিছন থেকে নিচ্ছে। ও তো এমনি বউ বেচারা না, অত নজর রাখে না, ও সামনে তাকে মানে সামনেই তাকিয়ে যাবে, এদিকে কি হচ্ছে দেখবে না। বললো তো আগের কাটেই বলে দিয়েছে, ভিডিওটা বন্ধ হয়ে গেছে বলে আবার বলছে। ওকে চলো, আমরা আসছি পূজোর সময়। প্রত্যেক দিন ব্লগ থাকছে, পূজোর সময় আমাদের কারুর শুটিং থাকবে না, ইচ অ্যান্ড এভরি ডে আমরা বেরোচ্ছি ঘুরতে। নবনীতা কলকাতায় রয়েছে, আমার কথায় আমি বলেছিলাম নবনীতাকে যে নবনীতা প্লিজ কলকাতায় থেকে যা। আমরা থাকি না, আগেরবারও পূজাতে ওর সঙ্গে আমি দেখা করতে পারিনি, আমাকে আইডিয়াসকে ঘুরতে যেতে হয়েছে একসাথে। তো আমরা হচ্ছে এবারে কলকাতায় রয়েছি ফার্স্ট টাইম, আর আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরোবো, প্লিজ প্লিজ সাথে দেখো। খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই পূজোর কয়েকটা দিন, কারণ তোমরা চেয়েছিলে আমাদের সবাই। আর আমার সামনে জন্মদিন রয়েছে, নবনীতা নিশ্চয়ই আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করবে, তো সেই ব্লগটা আসতে চলেছে আমার। কি মনে হয় কে তুই, কে তোর জন্মদিন আসবে না, ঠিক দেখিস তো। চলো টাটা, চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। এন্ড ততক্ষণ ফলো করো লেটস স্টার্ট কে, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো লেটস স্টার্ট কে। ওর ঘুমের এমন অবস্থা, ফলো সাবস্ক্রাইব। বাড়ি যাবো এবারে, টাটা টাটা টাটা। আমার শুটিং এর ব্যাগ এখন অবধি নিয়ে আমি বোঝাই করেছি, নাটি তাহলে আসি, চলো বেবি, তোমাকে এগিয়ে দিই, বাই বাই।